আমার কাছ থেকে নেট নেন। নেট নেওয়ার সময় বলেন যে আলাল ভাই, এই নেটগুলো বাউন্ডারি যখন আমি করব, বাউন্ডারিটা করতে পারবে কি না, কেউ করতে পারবে কি না, আপনার ওখান থেকে লোক দেন। আসলেই লোক লাগবে না, আপনি নিজে অনায়াসে এই নেটের বেড়াগুলো আপনার বাউন্ডারিতে ঘিরতে পারবেন। আপনি বাউন্ডারি কিভাবে করবেন যদি আপনি এই বিষয়টি না জানেন, তাহলে হয়তো আপনার বাউন্ডারি করতে সমস্যা হতে পারে। আমি আজকে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেব কীভাবে আপনারা বাউন্ডারিটি করবেন। আমি নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, সেই প্রজেক্টে আমি কাজ চালাচ্ছি। আপনাদেরকে দেখানো হয়নি যে কীভাবে বাউন্ডারি করতে হয়। নতুন একটি প্রজেক্ট করতে যাচ্ছি, এ কারণে আমি আপনাদেরকে আজকে দেখাতে পারছি যে কীভাবে আমরা বাউন্ডারিটি সম্পূর্ণ করি। প্রথমত আপনাকে আগে খুঁটিগুলো ভালো মতো সঠিক নিয়মে বসাতে হবে। প্রত্যেকটি গর্তের মধ্যে একটি করে খুঁটি নিয়ে যেতে হবে। একটি খুঁটি এক কোণাতে বসাতে হবে এবং পাশাপাশি আরেকটি খুঁটি আরেকটি কোণাতে বসাতে হবে। দুই পাশে বসানোর পর আপনার সরাসরি একটি রশি নেবেন। রশি নেওয়ার পর দুই কোণাতে রশিগুলো বেঁধে দিবেন, যাতে করে সঠিক নিয়মে খুঁটিগুলো বসানো যায়। একটি খুঁটি জাগাতে মোটামুটি 2 থেকে 3 জন মানুষ লাগে, কারণ এটি মোটামুটি আমি ভালো মানের খুঁটি ব্যবহার করছি, কারণ এটি দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেই কিন্তু আমি এই কাজটি করছি। যারা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করে খুঁটি ব্যবহার করতে চান, অনেক বছর টেকাতে চান, সেক্ষেত্রে আপনি ওই ধরনের খুঁটি কিনে আনবেন, অথবা নিজ হাতে সেটি সমস্ত রড সিমেন্ট সব কিছু কিনে রাজমিস্ত্রি দিয়ে খুঁটিগুলো বানিয়ে ফেলবেন। যদি আপনি বাউন্ডারি করেন 6 ফিট হাইটের নেট দিয়ে, তাহলে আপনাকে 8 ফিট হাইটের খুঁটি ব্যবহার করতে হবে। আর যদি আপনি 5 ফিট হাইটের নেট ব্যবহার করেন, তাহলে আপনাকে সেখানে ব্যবহার করতে হবে 7 ফিট হাইটের খুঁটি। আপনি 2 ফিট সবসময়ই মাটির নিচে পুঁতে নেবেন। আমি এখানে 8 ফিট হাইটের খুঁটি নিয়ে এসেছি, যেহেতু আমার এই বাউন্ডারিটি হচ্ছে 6 ফিট হাইটের, আমি 8 ফিট হাইটের খুঁটি নিয়ে এসেছি এবং 2 ফিট মাটির নিচে দিয়ে দিয়েছি এবং 6 ফিট কিন্তু আমি এখানে মাটি থেকে উপর পর্যন্ত কিন্তু 6 ফিট রেখে দিয়েছি। একটি রোলি থাকবে, সেখান থেকে রোলটি ঘুরিয়ে ঘুরিয়ে খালি এই প্যাচটি ছাড়িয়ে দিবে, যেন সঠিক নিয়মে একইভাবে আপনার এই রোলটি যেতে পারে। সেই কাজটি হচ্ছে যে খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলোর মধ্যে এই নেটের বেড়াগুলো বসিয়ে দেবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা 4-5 জন মানুষ যদি একসাথে কাজ হাতে ধরি, তাহলে কিন্তু এরকমভাবে সরাসরি বসিয়ে দিতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেল, একদম কিন্তু ইজি। এটি আপনার তেমন একটা কিন্তু পরিশ্রম হয় না, এটি বসানো কোনো সমস্যা নেই, একদম ইজিভাবে কিন্তু আপনার এই বাউন্ডারি কিন্তু এখন খুঁটির মধ্যে বসে গেল। এখন কিন্তু এটি ভেতরে কিন্তু এখন কোনো ছাগল গরু যেটাই হোক না কেন, কোনো কিছু কিন্তু ঢুকতে পারবে না। দেখতেই পাচ্ছেন আমার এখানে যে বাউন্ডারিটি করা হয়েছে, আমার এ পাশেও কিন্তু বাউন্ডারি করা হয়ে গেছে, মানে নেটে বেড়া বসানো হয়ে গেছে, এবং আমার পাশাপাশি এ পাশেও কিন্তু হয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু তেমন একটা সময় লাগছে না, মোটামুটি আমার যে জায়গাটুকু রয়েছে এখানে 14.5% জায়গা, এই 14.5% জায়গাতে আমি বাউন্ডারি করছি, আর এই 14.5% জায়গায় আমার খুঁটি লেগেছে 40টি। 40টি খুঁটি দিয়ে আমি এই বাউন্ডারিটি করে ফেললাম আজকে। বাউন্ডারি আপনার বিভিন্ন প্রকার ভেদ আছে, যেমন আপনি বাঁশ দিয়ে বাউন্ডারি করতে পারবেন, যেটি আপনার তেমন একটা টেকসই হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে টিন দিয়ে আপনি বাউন্ডারি করতে পারবেন, টিন দিয়ে যদি আপনি বাউন্ডারি করেন সেটি আপনার টেকসই হবে না। তারপর আপনার টিন দিয়ে করলে এবারে টেকসই হবে না, এই কারণে কারণ আমাদের যখন বৈশাখ মাস আসে, কাল বৈশাখী ঝড় যখন চলে আসে, তখন কিন্তু সেই বাউন্ডারি টিন কিন্তু উড়িয়ে আরেক দেশে নিয়ে চলে যায়। এই কারণে আপনি বাউন্ডারি যদি করেন টিন দিয়ে করলে পরে এই সমস্যাটি করতে পারেন। কিন্তু আমরা যে নেটের বেড়াগুলো ব্যবহার করি এখানে কিন্তু অনেকটা খোপ থাকে, বাতাস ধরে না। যদি বাতাস না ধরে সেই বাউন্ডারি কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকবে, কারণ এগুলো গ্যাপটা অনেকটা ফাঁকা থাকে, এখানে বাতাস ধরার কোনো প্রশ্নই আসে না। আপনি অল্প দিনের যদি বাউন্ডারি করেন, তাহলে আপনাকে
অল্প দামের খুঁটি নিতে হবে। আর যদি আপনি দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করেন তাহলে আপনার ভালো মানের খুঁটি নিজ হাতে রাজমিস্ত্রি দিয়ে বানাতে হবে। দুটি বিষয়ে আমি ক্লিয়ার করে দিলাম। হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই কতটুকু ফাঁক দিলে পরে বাউন্ডারি মজবুত হয়। আসলে কেউ 10 ফিট দেয়, কেউ 8 ফিট দেয়, কেউ 6 ফিট দেয়। অনেকেই ঘন খুঁটি ব্যবহার করে, আবার অনেকেই ফাঁকা খুঁটি ব্যবহার করে। আমি যে খুঁটিগুলো ব্যবহার করেছি এগুলো মোটামুটি 10 ফিট দূরত্ব কিন্তু আমি এই খুঁটিগুলো ব্যবহার করেছি। তো দর্শক, আমি যে বাউন্ডারি করলাম এই বাউন্ডারিগুলো আমার নিজ হাতে বানানো নেট দিয়েই করা হলো। মোটামুটি আমি এই নেটের বেড়াগুলো বিক্রি করছি সারা বাংলাদেশে। এই নেটের বেড়া কিন্তু দিয়ে যাচ্ছি, চাইলে আপনিও আমার কাছ থেকে নেটের বেড়া নিতে পারেন। আমাকে ফোন করুন, আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি, 01738416558।